পৃথিবীর কোন মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ নেই, কিন্তু বাবার কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ আছে যদি কারণ থাকে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ জেলা সদর থানার অন্তর্গত মোহাম্মদিয়া জামে মসজিদ ভড়ুয়া পাড়া ডায়াবেটিক্স হাসপাতাল সংলগ্ন মাঠে স্বাস্থ্যবিধি মেনে কত কিছু লেখা বাবা চতুর্থ বাৎসরিক সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা মোহাম্মদ দাউদ হোসেন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে যারা যারা আলোচনা করছিলেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা জুলফিকার আলী দামাদ বরকাতুল মোলা আলিয়া, আলোচনা রেখেছেন মাওলানা সিকান্দার আলী দামাদ বরকাতুল মোলা আলিয়া, সম্মানিত পরিচালক মাওলানা আশরাফুল আলম এখানে বসা আছেন, আমাদের বড় ভাই জনাব আলহাজ আরজান আলী, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় জেনাইদাবাসী, সবাই মিলে শুকরিয়া আদায় করছে আল্লাহর যিনি আমাদের সুস্থ রাখলেন, এ পর্যন্ত নিয়ে আসলেন, এখনও পর্যন্ত করোনার মহাপ্রাদুর্ভাবে আমাদের ফেলে দেয়নি, সে আল্লাহর জন্য বলছে আলহামদুলিল্লাহ। লাইন সাকার তোমলা আজি দান্না কোমলা ইন কাফার তোমিন্না আদা বিলা সাদিদ, যে কোনো নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করেন তাহলে তার তাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়, ওই নিয়ামতটা আল্লাহ আরও বৃদ্ধি করে দেয়, যদি কেউ গুরুত্ব না দেয় না শুকরিয়া করে আল্লাহ ওইটা কেড়ে নেয় আজাবের ভেতরে ফেলে দেয়। মানব জীবনের জন্য যত রকমের নিয়ামত আল্লাহ দিয়েছেন সবচাইতে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত তিনটা, সবচাইতে বড় নিয়ামতের কথা কয়টা বললাম সবাই জবাব দে ভাই, এটা একটা ক্লাস চলছে এখন এক ঘন্টা একটা ক্লাস হবে কোরআনের ক্লাস, এই ক্লাসের ছাত্র হিসাবে যারা বসে আছেন জবাব দেবে না, শিক্ষক হিসাবে পছন্দ হচ্ছে না? হ্যাঁ, তাহলে পৃথিবীর বড় নিয়ামতের ভেতরে অন্যতম নিয়ামতের নাম কোরআন শরীফ, নাম কি? যত নিয়ামত আল্লাহ দিয়েছেন এটা বড় নিয়ামত। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। হে নবী আপনি বলেন তামাম দুনিয়ার মানুষ যা পেয়ে আনন্দ করছে করবে, তোমরা যারা কোরআন পেয়েছো তারা শ্রেষ্ঠ সম্পদ পেয়েছো, সুতরাং ফাবিদালিকা ফালিয়াফরাহু, তারা যেন কোরআন নিয়ে আনন্দ করে। ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পরে ওর বউ চলে গেছে, আর যিনি জিতেছেন ওনারও বউ নেই, দ্বিতীয় বউ আছে, জিল, কি নাম? জিল, জিল, জিল বাইডেন। সে এখন পৃথিবীর ভেতরে ফার্স্ট লেডি, ফার্স্ট লেডি এই শব্দটা মানুষের বানানো না, এটা আল্লাহ নিজে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলতে পারেন না? ওটা ব্যবহার করা দরকার ছিল মুসলিম মেয়েদের ক্ষেত্রে যারা নেককার,
আজ ব্যবহার করা হচ্ছে যারা নেককারের বাইরে তাদের জন্য। ফার্স্ট লেডি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ উপাধি দিয়েছেন মেয়েদের, মেয়েরা ফার্স্ট, তারা আগে থাকবে। আগে বলতে সম্মানের দিক থেকে, কিসের বলেন? কিন্তু অধিকারের দিক থেকে, মায়ের অধিকার বাবার অধিকারের যে ক্ষেত্রগুলো মোহাম্মদ রসুল্লাহকে জিজ্ঞাসা করার মাধ্যমে আমরা পেয়েছি। সাহাবি প্রশ্ন করলেন, হে রসুল, আমার কাছে খরচের তালিকা, খেদমত এগুলো পাবে কি? সর্বপ্রথম নবীজি মায়ের নাম বললেন, এরপরে মায়ের নাম, এরপরে মায়ের নাম, চতুর্থ নম্বরে দিয়েছেন বাবার নাম। মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি, একটু খেয়াল করে শোনা লাগবে, আমরা এক ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ। শাশুড়ির কথা শুনে, বিশেষ করে মায়ের কথা শোনার পরে বউ তালাক দেওয়া জায়েজ নেই। আছে না জানা থাকলে বলবেন না। মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ আছে? জায়েজ নেই। কেন? মায়ের সাথে বর সম্পর্ক 100 ভাগ আর মার মেয়ের মতো কখনো হবে না। এটা হয়নি, এখনো হচ্ছে না, নাকি জেনায়দায় আছে? না, থাকবে না। মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি, নিজের মাকে আপনি যেই চোখে দেখেন, শাশুড়িকে যতদিন পর্যন্ত ওই চোখে ওই দরদ দিয়ে দেখতে না পারবেন, আপনি স্বামীর মন পাবেন না। হয়তো সামনাসামনি ওপরে ওপরে আপনাকে ভালোবাসবে, আমিও জানি, কিন্তু ভেতরে ভেতরে পারবে না। একজন স্বামী তার শাশুড়ি শ্বশুরকে যেই নজরে দেখে, এই নজরে যদি বাংলাদেশের মেয়েরা তার শ্বশুর শাশুড়িকে দেখত, এই দেশে কোনো পরিবার আলাদা হওয়া লাগতো না। অথচ এখানে অনেকেই আমরা বসে আছি যারা এখন আলাদা অলরেডি হয়ে গেছি। আর এই আলাদা হওয়ার পেছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হচ্ছে বউ। মেয়ে লোক মনে হয় বর দোয়া অলরেডি আরম্ভ করে দিয়েছে, যে হুজুর মরুক না। আমি কি বেশি বলে ফেললাম না? ঠিক বলছি, এটাই ঠিক, এইভাবে চলছে। সম্মানিত মা বোনেরা, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে উঠে চলে যাচ্ছেন, কিভাবে দেখছেন? কারণ জানা যাচ্ছে যে ওদের রাগ হচ্ছে না। আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনি মনটা উদার করেন। একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন, আপনি কিন্তু টের পাচ্ছেন। এই সন্তান বড় হয়ে তার মা বাবাকে টাকা পয়সা দেবে, তাদের পেছনে খরচ করবে, আর আপনি যদি মন খারাপ করেন, আপনি কি মানুষ? আপনার আত্মীয় স্বজন আপনার মা বাবার পেছনে খরচ করলে তো খুব বাহা বাঁধে না, এরকম স্বামী পাওয়াই যায় না। এমনকি অনেক শাশুড়ি পর্যন্ত গল্প করে মুরব্বীদের সাথে, তুমি জানো আমার জামাই না ফেরেস্তা, আমার মেয়ে যা বলে তাই শোনে, কিন্তু ওই যে আমার একটা ছেলে আছে ওটা টাটকা শয়তান, খালি ওর বর কথা শুনে। দেখ এতক্ষণ পর্যন্ত যে আপনার জামাই শুনছিল কার কথা? এক কথা বলে না কেন? সে যদি বর কথা শুনি আপনার কাছে আল্লাহর ওলি হয়, ফেরেস্তা হয়, তো আপনার ছেলে কি? সেও তো ওলি হওয়া দরকার। কিন্তু তারে আপনি কোলাঙ্কার বলছেন, বদমাইশ বলছেন, সে উল্টা পাল্টা, কারণ সে তার বর কথা শুনে। এই মনটা উদার করা লাগবে শাশুড়িদেরও। এসব শাশুড়ি আছে পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়, না আপনি শাশুড়ি না, আপনি ডাইনি। আপনার কারণে যদি নিরপরাধ কোনো পুত্রবধূ কষ্ট পায়, অশান্তিতে থাকে, আপনি অন্তত আর ইমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন যতই নামাজ রোজা করেন। না পরিবার বাদ দিয়ে দেবো, দরকার নেই ও ঝামেলা, এমনি চেনাইতে আসতে দেয় না। আমরা অন্যদিকে যাচ্ছি, মনটা উদার করা লাগবে মেয়েদের। সম্মানিত মা বোনের, আপনাদের এই সংকীর্ণ মনের কারণে আজ আমাদের পরিবারে শান্তি নেই। নারী নির্যাতনকারী পুরুষ আছে, এটা পেপার পত্রিকায় আসে, ফেসবুকে আসে, মানুষ জানে, কিন্তু পুরুষ নির্যাতনকারী নারী যে আছে এটা মুরব্বী টের না পেলে ওই যুবক মানুষ টের পাচ্ছে। পদে পদে আমরা টের পাচ্ছি, আপনারা একটু উদার হবেন, আশা করছি সংবেদনশীল হবেন। আল্লাহ আপনাদেরকে যেন তাওফিক দেন, জোরে বলেন আমিন। আমরা কথা বলছিলাম পৃথিবীতে আনন্দ করা যায় কোরআন নিয়ে, কি নিয়ে? ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পরে জো বাইডেন যে আনন্দ করছে, এটা স্থায়ী না? এটা স্থায়ী অস্থায়ী?
কিন্তু কোরআনে কারিম নিয়ে যারা আনন্দ করবে এই জগতে শেষ হবে না, এদের আনন্দ মরণের পরেও টিকে থাকবে। মরণের পরে যে আনন্দ আল্লাহ দেবেন, নিজে তার কুদরতের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে কোরআন এই মানুষগুলোকে শোনাবে। সুতরাং আমাদের আনন্দের বিষয় কোরআন কেন্দ্রিক, এর সাথে যদি সম্পর্ক থাকে ওইটা নিয়ে আনন্দ করা যায়। এর সাথে যার সম্পর্ক নেই, ওই দিবসে যদি আমার বাপও মরে ওই দিবস পালন করা যায় না, কারণ এর সাথে সম্পর্ক নেই। বাবা মরে গেলে দিবস পালন করা লাগবে, মৃত্যুদিন জন্মদিন খানা করা লাগবে, এর সাথে আছে সম্পর্ক আছে না? এগুলো মানুষ বানিয়েছে। সুতরাং শ্রেষ্ঠ রহমত যেহেতু কোরআন, এর সাথে যাদের মিল আছে সেইটা মেনে নেওয়ার নাম হচ্ছে রহমত। দুই নম্বরে রহমত হচ্ছে বিশ্বনবী। কে? সবাই বলেন কে? এই মাসে, এই যে আজকে 24 তারিখ রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল বানিয়েছে আল্লাহ মনে হয় 50 বছর আগে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম আমি লিখে দিয়েছি। 12 মাসের ভেতরে রবিউল আউয়াল নেই? বলেন বলেন। তাহলে 12 মাসের ভেতরে রবিউল আউয়াল, এটা কিন্তু আজ 5 বছর 10 বছর 50 বছর আগের না, এটা আল্লাহ তৈরি করে লিখে দিয়েছেন যেদিন দুনিয়া বানায় সেই দিন। কত বছর বয়স রবিউল আউয়ালের টের পাচ্ছেন আপনি? অথচ বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে রবিউল আউয়াল আসলে আমরা যেটা করি নবীর জন্মদিন পালন করার জন্যে, মিলাদুন নবীর অনুষ্ঠান করার জন্যে, এটা বাদ দেওয়া লাগবে। কারণ এর নাম মিলাদুন নবী না, মিলাদ মানে জন্ম। আমি কয়েক জায়গায় এই তথ্য দিয়েছি, মিলাদ মানে সবাই বলেন। এই 5 মিনিট জন্ম হওয়ার জন্য যদি বছরে বছরে মিলাদুন নবী অনুষ্ঠান করা লাগে, সরকারিভাবে ছুটি দেওয়া লাগে, নবীজির সিরাত তার আদর্শ কি 5-6 মিনিট? বলেন না কেন? কয় বছর? 63 বছর। তার জন্ম নতুনভাবে বের করবো ইনশাআল্লাহ, খুব খেয়াল করে শুনবে। তাহলে মিলাদ মানে জন্ম, জন্ম হতে 5-6 মিনিট সময় লাগে। এই জন্যে প্রতি বছরে বছরে যা করছেন, সিরাত মানে আদর্শ, এটা 5-6 মিনিট না, এটা 63 বছর। এর জন্য কি করা দরকার আপনাকে বলেন? আমরা যে সুরতে মানুষ আছি, এ সুরতে থাকলে হবে না, সিরাতে মানুষ হওয়া লাগবে। কারণ সুরত আর সিরাত এক, অনেক কিছুর সুরত এক আছে। এই যে ডান হাত আর বাম হাত, সুরত কিন্তু একই, সুরত এক না? এরও 5টা আঙ্গুল, এরও 5টা আঙ্গুল, এখানে কোনোই আছে, এখানে কোনোই আছে না? নেই। এখন যদি ডান হাতে আপনাকে আমি কিছু দেই আপনি খুশি হবেন, আর বাম হাতে যদি দে বলেন না কেন? পোশাব আর পানি দেখতে কিন্তু একই, শুনতে পাচ্ছেন না? তাহলে এখানে আসে, পোশাব আর পানি দেখতে একই, এবার শোনা যাচ্ছে? পোশাব আর পানি এক না দেখতে? এ সুরত কিন্তু একই। পানি দিয়ে ডাউল রান্না করলে খাওয়া যায়, পোশাব দিয়ে রান্না করলে খাওয়া যাবে? খাওয়া যাবে না, মানে ও পোশাব দিয়ে রান্না করলে তো আরো খরচ কম, লবণ দেওয়া লাগে না। এমনকি যাদের শরীর কড়া ওরা যে পোশাব করে ওটা হলুদও দেওয়া লাগে না। সুরত তো ঠিক আছে, কিন্তু সিরাতে যে মিল নেই, কথা বুঝতেছেন তো? এই যে সুরতলা, সুরতে যে মানুষ আছে, সুরতে মানুষ থাকলে হবে না, সিরাতে আপনাকে মানুষ বানাতে হবে। কিসে? বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহকে এই রবিউল আউয়ালে, যেটা একদিন দুই দিনের না, এর বয়স সেই দুনিয়া তৈরি হওয়া থেকে চলে আসছে। এই মাসের আজকে 24 তারিখ, দেখতে দেখতে এই মাসটা পার হয়ে চলে যাচ্ছে। আমাদের নেওয়া দরকার ছিল কি, সুরত না সিরাত? সবাই বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন, তিনি এমন রহমত ছিলেন। সিরাত বিশ্বকোষ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুশরিকা ওই সময়ও,
হালিমা বলেন, আমি তায়েফ থেকে আসতে আমার দেরি হয়ে গেল। মক্কায় আসার পরে দেখি একটা মুরব্বি ঘরের সামনে দাঁড়িয়ে হাত তুলে চিল্লায়, এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, যদি দয়া হয় তাহলে নিয়ে যেতে পারো। হালিমা বলেন, আগে যারা এসেছে তারা বড় বড় ধনীদের সন্তান সব পেয়ে গেছে, সর্বশেষে আমি এসে দেখি আর কেউ নেই। স্বামীর সাথে পরামর্শ করে আলিম আমিনার ঘরের ভেতরে প্রবেশ করলাম, যে দেখি শিশু মোহাম্মদুর রসুলুল্লাহ। হালিমার কোলে আমিনার কোলে সাদের মতো ফুটন্ত হয়ে আছে, দেখতে আমার মায়া লেগে গেল, কোলে তুলে নিলাম। ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন, বাম স্তন তাকে দিয়েছি, তিনি মুখ বের করে নিলেন। হালিমা বলেন, আমি তিনবার তাকে বাম স্তন মুখে দেওয়ার পরে তিনবারই তিনি মুখ বের করলেন, আমাকে যেন ইশারা দিয়ে জানায় মা হালিমা জোর করেন কেন। ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করে ফেলেছি, বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আবদুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। ঝিনাইদাবাসী যে নবী এই রবিউল আওয়ালে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, আর আমরা যেমন দাবি করছি, আমরা যত বড় হই তত ভাইয়ের হক মারার জোম হই। এখানে অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজিও আছে কিন্তু ভাইয়ের হক ফাঁকি দেওয়া, জাল দলিল করে ভাইয়ের জমি নিজের নামে লিখে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বলেছে দুই একজন, যারা এগুলো করে তারা কিসের নামাজ পড়েন, সেজদা দেন বলেন, এগুলো বাদ দেন, আপনারা সেজদা সব মাঠে মারা যাস, আগে ওর জমি ফেরত দেন এরপরে সেজদা দেন, নাকি ঝিনাইদার শরীর ফাঁকি দেওয়া এখন আরম্ভ হয়নি? হ্যাঁ, শরীক ফাঁকি দিলে দুইটা গোনা হয়, কয়টা ক্ষতি হবে? দুইটা। এক নম্বরে আপনার যেদিন শরীক ফাঁকি দেবেন ওই দিন থেকে জীবনের কোনো এবাদতার আকাশে উঠবে না, অশেষ। দুই নম্বরে যখন মারা যাবেন আপনি ইমান আর পাবেন না, বেঈমান হয়ে মরবেন। শরীক মানে শুধুমাত্র ভাই বোন ছেলে মেয়ে এরাই না, জনগণও কিন্তু শরীক। তাদের দায়িত্ব নেওয়ার পরে যদি তাদের ওই শরিকানা সম্পদগুলো সঠিকভাবে উপর থেকে এসে ব্যয় করতে না পারেন, শুধু নিজে খান, আপনিও শরিক ফাঁকি দেওয়ার গোনায় আছেন। আর এই গোনায় বাংলাদেশে এখন যেহেতু শুরু হয়নি, ও বলার দরকার নেই, এ গোনা শুরু হয়নি, অলরেডি চলছে। এই জন্য যেটা যেহেতু ভিডিও হচ্ছে, ওই রকম শরিক যারা ফাঁকি দিচ্ছেন জনগণের অধিকার নষ্ট করছেন, আপনি অন্তত এখনই থেমে যান, এর শরীরগুলো আগে ফেরত দেন, নাই তো আপনারও নামাজ পড়া রোজা করা মসজিদ বানানো এগুলো সব, কিন্তু আমি আর বাকিটা বললাম না। আল্লাহ যেন হেফাজত করেন আমাদের, জোরে বলেন আমিন। নবী যে কেমন রহমত ছিলেন আমি এইটা বলছিলাম, বিশ্ব নবীকে একজন মুশরিকা নারী, হালিমা ওই সময় কি মুসলমান হয়নি, মুশরিকা ওই পর্যন্ত, তিনি বলেন আমি কোলে তুলে নিতে আমার স্তনে এমনিতে দুধ ছিল না, মোহাম্মদ রসুলুল্লাহকে নিতে দেরি, আমার স্তন দুধে পরিপূর্ণ হতে দেরি হয়নি। একজন মুশরিকা যদি নবী কোলে তুলে নিলে তার শরীরের বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। আজ আমরা যারা নবীর উম্মত দাবি করছি, আমাদের শরীরের ভেতরে যদি নবীর আদর্শটা সেট করা যায়, নবীর বরকতে আল্লাহ আমাদেরকে রহমত বরকত দিতে পারেন না? কিন্তু 3.5 হাত বডির দিকে তাকালে অনেকের নবীর চেহারার সাথে মেলে না। আল্লাহর নবী সহ প্রত্যেকটা নবীর দাড়ি ছিল না? ছিল না, বলেন ছিল না। কিন্তু যারা আজ রাখে না, আপনি মেসি কাকা রোনালদো এদের কথা এদের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে তাদের জার্সি গায়ে দিতে পারেন, আর মোহাম্মদ রসুলুল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে একটা দাড়ি রাখতে পারেন না। এই যে একজন আল্লাহর সামনে বসে সবার দাড়ি কেটে সামনে বসে আছে, কোন কারণে দাড়ি কাটেন বলেন তো? আপনার বউ কি সমস্যা করে? বিয়ে এখনো হয়নি, বিয়ে করে আপনি দাড়ি রেখে দেবেন না, বিয়ে করে দাড়ি রাখবে কি করে? কারণ বিয়ে না করে যার বাবা দাড়ি কাটছে দুইটা ক্ষতি হবে ওনার, ওনার এই ত্বক নষ্ট হয়ে যাবে।
এটা মোটা হয়ে যাবে, যারা দাড়ি কাটে বেশি এই ত্বক মোটা হয়ে যায়। দুই নম্বরে যৌন শক্তি কমে যায়, তো বিয়ে করে করবে কি? আমি আর নিচে নামলাম না, আশা করছি আর কাটবেন না, আপনাকে ভালো বউ আল্লাহ দেবে। মেয়েদেরকে আল্লাহ দাড়ি দিয়েছে কেন? ওদের যদি দাড়ি দিত তাহলে আপনি আদর করতেন কোথায়? যদি দাড়ি দেয়নি এই কারণে দেয়নি। আর পুরুষকে আল্লাহ দাড়ি দিয়েছে সবচাইতে বড় মাধ্যম পুরুষের সৌন্দর্য বৃদ্ধি হয়। মনে করে না দাড়ি রাখলে মানুষের সৌন্দর্য হারায়, কে বলেছে আপনাকে? আপনার চেহারার যে কাটিং এটা আল্লাহ নিজের হাতে বানিয়েছে, জানে যে কি দিলে এর চেহারা আরো সৌন্দর্য বাড়বে। এই লোকটা দাড়ি কেটে ফেলুক তো দেখেন কেমন লাগে, এখন কেমন লাগছে? ফাইন লাগছে, মানুষ বিয়ে আর একবার দেওয়া যাবে না, ওইটা দরকার নেই। তাহলে আবার এসে নাই তাই ওনার বউই ওনার মারা করবে, ওই হুজুর যেন না আসে। সম্মানিত ভাইরা কাটবেন না এটা। হালিমাতু সাদিয়া বলেন, আমি এখান থেকে স্বামীর কাছে যাবার আগে বাইরে বেরিয়ে দেখি আমার স্বামী দুই বালতি দুধ বহন করে আসতেছে। জিজ্ঞাসা করলাম স্বামী পেলেন কোথায়, ডাক দিয়ে বলছে যেগুলো আমাদের সাথে ছিল ওই দুম্বা উট, স্তনে দুধ ছিল না, হঠাৎ কি যেন হয়ে গেল স্তনগুলো দেখি পরিপূর্ণ হয়ে গেছে, আমি দুই বালতি দুধ দহন করেছি এখন এই স্তনে দুধ পরিপূর্ণ আছে। ওখান থেকে যে উঠে এসেছিলাম উঠি নড়তে পারে না, ওঠার সঙ্গে সঙ্গে ওর শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বাড়িতে নিয়ে দেখি আমার কুয়ায় পানি ছিল না, খেজুর গাছে খেজুরও ধরত না, বাড়ির এরিয়ায় মোহাম্মদকে প্রবেশ করাতে দেরি, ওই জায়গাগুলোতে বরকত আসতে দেরি হয়নি। হালিমার মুখের কথা তিনি বলেন, আমি ছয় বছর মোহাম্মদকে বাড়িতে রেখেছিলাম, অভাব কারে বলে আমি চোখে দেখিনি, কোলে থেকে শুরু করে বাড়ি পর্যন্ত নিয়ে যদি সব অভাব আল্লাহ দূর করে তার বরকত দিয়ে ভরে দিতে পারে, তাও তিনি ওই সময়ও মুসলমান না মুশরিকা। একজন মুশরিকা নারীকে যদি আল্লাহ এত কিছু নবীর বরকতে দিতে পারে আমাদেরকে মাহরুম করবে? আমরা সেখানে তিন হাত বডি থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্রে যদি সত্যি আঁকড়িয়ে ধরতে পারি অবশ্যই আল্লাহ এখনো দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার রহমত আর বরকতের নাম এই পৃথিবীতে মা আর বাবা। কি বললাম? মা আর বাবা। মা বাবার নামটা আল্লাহ নিজের পরেই দিয়েছেন, এই কারণে পড়া কোরআনের ভেতরে যেখানে শুকরিয়া আদায় করার কথা পাবেন সেখানে আল্লাহর পরে পাবেন মা আর বাবার নাম। আনিস করলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ওরা কোরআনে তিনটা বিষয়ের সাথে তিনটা বিষয় একেবারে সম্পৃক্ত রিলেটেড, একটার সাথে আর একটা লাগানো। যেখানে এতাতের কথা সেখানে আল্লাহর পরে রসুলের নাম আছে, যেখানে নামাজের কথা সেখানে জাকাতের নাম আছে, আর যেখানে আল্লাহর শুকরিয়া আদায় করার কথা সেখানে মা আর বাবার নাম আছে। এই তিনটা বিষয়ের সাথে তিনটা বিষয় রিলেটেড কেন? আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমার নিয়ামত পেয়ে, কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করে না ওরা যেন আমি আল্লাহরও শুকরিয়া আদায় করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের ভেতরে যাদের নাম পেলাম তারা তিন নম্বরে মা আর বাবা। নাম কি? অন্তত আর যাই হোক যত কিছুই হারিয়ে যাক আপনার দুনিয়ায়, এই দুইজন যেন অন্তত ভারত পক্ষে নারাজ না হয়। এরা যদি নারাজ হয়ে যায় সঙ্গত কারণে, হ্যাঁ অসঙ্গত কারণ সেটা আলাদা। আপনার মা বাবা যদি অবৈধ কিছু করতে বলে আর যদি বলে এই কাজ যদি না করিস তাহলে আমি বেশ খেয়ে মারা যাব, আপনি ও মরে যায় যাক, তাও অবৈধ কাজ করা যাবে না। কারণ লা তাআত আলি মাখলুকিন ইল্লা বিমাউসিয়াতিল খালিক। আল্লাহ রসুলকে নারাজ করে পৃথিবীর কারো মন জয় করার বলেন বলেন সে যদি মা বাবাও হয়, এই জায়গায় কোনো ছাড় নেই। কোন জায়গায়? আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে। আর বাকি পৃথিবীর যত জায়গা আছে সবাইকে যদি নারাজ করা লাগে তারপরও মা বাবাকে নারাজ করা যাবে না। আর এইটা কি মেনে নেওয়া এখন সহজ না কঠিন? অবশ্য সহজ, টের তো পাচ্ছ না? একটু একটু সামনের দিকে আসেন। আপনার কি মাইকিং করেছিলেন? এত মানুষ আসলে কোন থেকে?
রহমতে তো এখন তো আমাদের রহমতের জায়গায় ঝামেলা হয়ে যাচ্ছে। এই বারবারে সামনে বলা ঠিক না, আসেন সামনে এগিয়ে আসেন, আসেন আসেন। এখন তো আবার ফাঁকা ফাঁকা হয়ে বসার নিয়ম, সামনে আগে দিয়ে বলো তার এক ঝামেলা। এই ফ্যানগুলো যদি পারেন দিয়ে দেন তো, এই যে ফ্যানের সুইচ কোথায়? কথা বলেন কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আমি কিন্তু আওয়াজ পাচ্ছি আপনাদের, কথা বলা যাবে না ভাই, খুব জরুরি হলে এশারায় করেন, কথা বলবেন না, মাপ চাচ্ছি কথা বলবেন না। কোরআনের আদব হচ্ছে কোরআনের আলোচনা আরম্ভ হলে চুপও থাকা লাগবে, শোনাও লাগবে, দুইটাই ফরজ। ফাস্তামিউ লাহু আনসিতু, যদি রহমত পেতে চান, আর যদি কথাও বলেন চুপ না থাকেন না শোনেন গজব হবে। এই জন্য আমরা চাই না অর্থাৎ ওরকম গজব দরকার নেই, দরকার মাহফিল শেষ করে দেয় তাও ভালো, কথা বলবেন না, যত জরুরি হোক ইশারা দেবেন। আর এখানে চলাফেরা বন্ধ করে, মা বাবার নামটা আল্লাহ দিয়েছেন, পড়া কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমি দেখেছি আমার এই ছোট্ট জীবনে পৃথিবীর কোনো মানুষের নাম বলতে গিয়ে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আমি অন্তত পাইনি, কিন্তু মা বাবার নাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন 3টা, 5টা, 7টা, 17টা পর্যন্ত ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ বলতে পারেন? সূরা বাকারার 15 নম্বর আয়াতে 3টা ব্যাখ্যা আছে। সূরা বানি ইসরাইলের 23, 24, 25 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন কমপক্ষে 5টা। আল্লাহ পাক বলেন আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদের মা বাবা যাদের আছে তাদের জন্য তোমার ডানা রহমতের যে ডানার ছায়াটা বিছিয়ে দাও, এদিকে তাকান। ওয়াকফিদ, খবসুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা, শুধু ডাউন করা না, ডাউন করার পরে ফল করে দেওয়া, এর নাম আরবিতে ওয়াকফিদ বলা হয় খবসুন। আল্লাহ বলেন অকফিদ করো, ডাউন করো, ফল করো, লাহমা এই দুইজনের জন্য মা আর বাবা। জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোন মানুষের ডানা আছে? হাত আছে, তাহলে হাতের আরবি না দিয়ে আল্লাহ ডানার আরবি দিল কেন? ডানা তো দেওয়ার কথা না, কেন ডানা মানুষের হয় না? আরে কোরআন দিয়েছে আল্লাহ কাদের জন্য? মানুষের জন্য, বলেন না কেন? তো এখানে আদম দিতে পারতো, আবুদা দিতে পারতো, আমা কন্ত মুত্তাখিজাল মুদল্লিনা আবুদা, হয় এটা হবে অথবা আদম হবে, এই দুইটা না দিয়ে জানাহন দিল কেন? জানাহন তো মানুষের হয় না, এটা হয় পাখির। কার পাখির ডানা হয় না? পাখির ডানা আল্লাহ হাওলাত করলেন, ধার করে এনে আমাদের লাগিয়ে দিচ্ছেন কোন কারণে? ডানা কিন্তু আরো পৃথিবীতে অনেকের হয়, যেমন এরোপ্লেনের ডানা নেই, এক কথা বলেন না কেন? এরোপ্লেনের ডানা আছে, ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হয়, ফল হলে তো নষ্ট হয়ে যাবে। হেলিকপ্টারের ডানা আছে, ডাউন হয় কিন্তু ফল হয় না, কিন্তু অকফিদ শব্দের ভেতরে দুইটা জিনিস, একটা ডাউন হওয়া লাগবে আর একটা ফল হতে হবে। উড়োজাহাজ যেগুলো চলে দেখবেন বিমানের ডানা আছে, ডাউন হয় শুধু কিন্তু ফল হয় না, ফল হলে ওপরে চলবে না, ডাউন হবে শুধু। কিন্তু পাখির যে ডানা এ ডাউনও হয়, এরপরে ফল হয় না? এ ডানা ডাউন করার পরে যখন ফল করে, যখন ছেড়ে দেয়, দেখবেন ওর নিচে পাখির বাচ্চারা যাওয়ার পরে কিচির মিচির একটা আওয়াজ দেয়, একটা অনির্বচন সুখ অনুভব করে। ওরা জানে যে অন্তত আমাদের মায়ের ডানা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই।
আল্লাহ তাআলা এই জন্য এই ডানাটা ধার করে এনাকে লাগিয়েছে। আল্লাহ বোঝাতে চায়, ও জুলফিকার, ও আমির হামজা, অন্তত তোমার মা বাবা যতদিন আছে তারা যেন মনে করে আমার এই জুলফিকার থাকতে আমাদের আর অন্ত চিন্তা নেই। আপনি কি বলতে পারবেন যে আপনি জুলফিকার থাকা অবস্থায় আপনার মা বাবা চিন্তা করে না? চব্বিশ ঘন্টা করছে, কারণ না জানি কখন আলাদা করে দেয়, না জানি কখন বর কথা শুনে আমাদের সব কিছু বন্ধ করে দেয়। ব্যাখ্যা দিয়েছেন আমির হামজা নাকি? পৃথিবীর যত রকমের ছায়া তোমার আন্ডারে আছে, তোমার বউ তোমার ছায়া, তোমার ছেলে মেয়ে ছায়া, তোমার ক্ষমতা ছায়া, টাকা পয়সা ছায়া, মান সম্মান ছায়া, তোমাকে প্রভাব প্রতিপত্তি আল্লাহ দিয়েছেন সবগুলো ছায়া। এটা কোন ছায়া? জানা হাজ্জুল্লি মিনার রহমা, এই ছায়াগুলো দয়া হিসাবে মা বাবার জন্য বিছিয়ে দেওয়া লাগবে। মা বাবা যদি বলে এগুলো সব ছেড়ে দিয়ে আমাদের কাছে থাকা লাগবে, সব বাদ দেওয়া যায় যাস। কিন্তু এখানে ক্ষেত্র নবীজি আলাদা করে দিয়েছেন, পৃথিবীর কোনো মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ নেই, কিন্তু বাবার কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ আছে যদি কারণ থাকে। বাবা যদি বলে সন্তান তোর এই বউ শরীয়ত মতো চলে না, উল্টা পাল্টা চলে, এই বউ নিয়ে সংসার করলে তুই জাহান্নামে যাবি, সুতরাং এর বাদ দিয়ে দে। আর আপনি যদি পর্যবেক্ষণ করে দেখেন না বাবার কথা মিল আছে, বাবার কথা শুনে বউ তালাক দেওয়া যায় যাস, কথা বুঝতেছেন? এই জায়গায় বাবার হক বেশি, কিন্তু মায়ের হক এই জায়গায় আর নেই। মায়ের কথা শুনে বউ তালাক দিলে এই দেশে অন্তত যে পরিবেশ, একটা বউ আর থাকার কথা না, কথা বুঝতেছে? তাহলে পৃথিবীর তিন নাম্বার রহমতে আমরা নাম পেয়েছি মা বলেন না কেন বাবা। আপনার যদি পৃথিবীর সব কিছু ছেড়ে দেওয়া লাগে এই দুইজনকে খুশি করতে গিয়ে, রাজি করতে গিয়ে, এদের মন রাখতে গিয়ে, আল্লাহর নবী জানিয়েছেন সব কিছু ছেড়ে দিও হলে এদের মন রাখবা, নয়তো অন্তত তোমার ঈমান নসিব হওয়া কঠিন হয়ে পড়বে। নবীজির সাহাবি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদরের ময়দানে পর্যন্ত গিয়েছিলেন, আর সাহাবিদের প্রতি সরাসরি রাজি হয়ে গেছে কে? রাদিয়াল্লাহু আনহুম ও রাদওয়ান। আল্লাহ বলেন আমি নিজে ওদের উপরে রাজি, ওরাও আমার উপরে রাজি, তার মানে সাহাবিদের উপরে সরাসরি রাজি হয়েছে আল্লাহ নিজে। সেই সাহাবি মারা যাচ্ছে মৃত্যুর যন্ত্রণায়, কালেমা মুখ দিয়ে আসে না। সাহাবিরা বহু চেষ্টা করলেন, হয় না। নবীজি বেলালকে ডাক দিলেন, বেলাল খোঁজ খবর নিয়ে দেখো তো এর মা বেঁচে আছে? দেখলেন হ্যাঁ বেঁচে আছে। বিশ্বনবী বললেন মায়ের কাছে গিয়ে আমার সালামটা দাও, আর বলো যদি সে আসতে পারে এই এই মমর্ষ ব্যক্তির কাছে তাহলে ভালো, যদি না আসতে পারে আমি নবী নিজে ওর মায়ের কাছে যাব। সাহাবীরা বললেন আপনার সাথে নবী দেখা করতে চায়, যদি আপনি যেতে না চান? বলেন নবীজির আশা লাগবেন, আমি কষ্ট হলো আমার সন্তান পর্যন্ত যাব। আসলেন, দেখলেন কালেমা পড়তে পারে না, শুধু আটকিয়ে যায় মুখে। নবীজি বললেন মা আপনার ছেলেটাকে আপনি মাফ করে দেন। মা এবার মুখ তুলে বলেন হে রাসূল, এতক্ষণ আমি কথা বলি নাই কিন্তু এখন বলছি, আপনি এই ব্যাপারে আমারে কিছু বলবেন না, কারণ সন্তান সারা জীবন আমার কথার ওপরে বড় কথা প্রাধান্য দিত বেশি, আমি মায়ের মনে দুঃখ লেগেছে কিন্তু আমি কিছু বলতে পারি নাই, এই কারণে আমি এর ওপরে রাজি না। ও যদি বেঈমান হয়ে মারা যায় যাক, তাও আমি মাফ করবো না। নবীজি বললেন আপনি যদি মাফ না করেন তো এমনিতেও জাহান্নামে যাবে, তে আগুনে যাওয়ার আগে আমি আগেই দুনিয়ায় আগুন দিয়ে পুড়িয়ে দেই, কাঠ নিয়ে আসো আগুন লাগাও, কাঠ নিয়ে আগুন লাগিয়েছে ওরে ফেলে দেবে। তখন মা বলছে হে রাসূল আমি মাফ করে দিলাম। নবীজি বললেন সাহাবীরা দাঁড়াও, ওর মুখের কাছে কানের কাছে মুখটা লাগিয়ে দেখো তো কি বলে। মুখের কাছে কান লাগিয়ে হযরতে বেলাল বলেন হে রাসূল কালেমা এখন অলরেডি জারি হয়ে গেছে। বদরের ময়দানে গেছে যে সাহাবি, তার যদি অবস্থা হয়, মায়ের মনে শুধু না জানা দুঃখ দিয়েছিল কিন্তু জেনে শুনে দেয়নি, মায়ের কথার উপরে বর কথাকে প্রাধান্য দিত বেশি, এই কারণে মা একটু দুঃখ পেয়েছিল। আমার মনে হাদিসটা সামনে আসলে আজ বাংলাদেশে কত সন্তান যে বেঈমান হয়ে মারা যাবে আল্লাহ ভালো জানে, আমরা তো এর ভেতরে নেই।
এর ভেতরে পড়ার পেছনে কারণ যারা আমি আবার বলছি, এর ভেতরে এই যে মায়ের রসানলে মায়ের রাগের ভেতরে পড়ার জন্য যারা দায়ী, আমার নজরে ধরা পড়ে তারা বউ। আর এই বউ শুধু একা দায়ী না, এই বউকে বারবার ফুসলাই ওই বোর মা আর ওর বড় বোন। মনে করছেন হুজুর কিছু জানেন না? না, আপনি আপনার মায়ের কথা আপনার বড় বোনের কথা শুনে যদি এই কাজ করেন, আপনার স্বামীকেও আপনি জাহান্নামে পাঠাচ্ছেন আর আপনি তো নিজে যাচ্ছেন। মনে করেছেন আমি নামাজ পড়লে রোজা করলে কারো বোরকা পড়লে জান্নাত পেয়ে গেছি, আমি নেককার মানুষ। কে বলেছে আপনাকে? নেককার হওয়ার জন্য চারটা গুণ অর্জন করা লাগবে। কয়টা বলেন বলেন? যেহেতু মেয়ে লোক বেশি এসেছে, নিচে শুধু মহিলা, নাকি ভেতরে পুরুষও আছে? সম্মানিত মা বোনেরা, নেককার হওয়ার জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই এইটাই আসল বিষয় না। নেককার হওয়ার গুণাবলী চারটা। এক নম্বরে, আপনার স্বামী যদি আপনার দিকে তাকায়, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। সে যেভাবে হোক, সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, ইয়ারকি আড্ডা করে হোক, অথবা কাতুকুতু দিয়ে হলো আনন্দ দেবে। হাসবে না মানে মুরব্বি তাই কি, মুরব্বিকেও কাতুকুতু দেবে। এমনকি কোনো স্ত্রী যদি স্বামীর সাথে আনন্দ করতে গিয়ে দাঁত বের করে, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা স্বভাব হবে। স্বামীর সামনে হাসে না, দাঁত বের করে আসার সময় দেখছে অনেকে হাসাহাসি করছে। আপনার দাঁত বের করা এখানে দরকার কি? দাঁত বের করবেন স্বামীর সামনে, তাহলে আবার 32টা বের করে রেখেন না? মনে কর যে দেখালেই স্বভাব, হা করে পড়ি আছে কি গো, মুখ আমার আর বন্ধ হবে না, যত দাঁত দেখবো তত স্বভাব। এটা না, ছয়টা দাঁতের কথা পর্যন্ত তিরমিজি শরীফে আছে। যদি ছয়টা পর্যন্ত কোনো মহিলার দাঁত বের হয়ে যায় হাসতে গিয়ে, ছয়টা নফল হজের সওয়াব পাওয়া যাবে। তাহলে এক নম্বরে, স্বামী বাইরে থেকে আসলে তাকে আনন্দ দেওয়া লাগবে, সাজগোজ, কথাবার্তারা, ইয়ারকি আড্ডা, হাসি তামাশা যাই বলেন। দ্বিতীয় নম্বরে, স্বামীর অনুমতি ছাড়া বাইরে প্রবেশ করা জায়েজ নেই মেয়েদের জন্য। যদি কেউ মারাও যায় যাক, স্বামী অনুমতি না দিলে যাওয়া যাবে না, কারণ কবুল বলার পরে আপনি এখন আর কারণে এখন ওই লোকটার, আপনার সব দায়িত্ব তার। আপনি যদি বাইরে যেতে চান, উনি সাথে থাকা লাগবে, অথবা 14 জনের একজন সাথে থাকা লাগবে। কয়জন? 14 জন পুরুষ মানুষের সাথে একটা মহিলার দেখা করা জায়েজ আছে। যে 14 জনের সাথে বিবাহ হারাম, তার ভেতরে স্বামী আছে না নেই? অবশ্যই আছে, স্বামীর সাথে তো বিবাহ করা কি, তার ভেতরে আছে বাবা, ছেলে, ভাই, এরপরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই, মেয়ের জামাইয়ের শাশুড়ি শাশুড়ি বিয়ে করতে পারবে? পারবে না। এরকম 14 জনের নাম সূরা নেসার 21, 22, 23 নম্বর আয়াতগুলোতে আছে। যেহেতু সময় অল্প তো আর আমি আবার চলে যাবো, এই জন্য তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। এই 14 জন মহিলার সাথে পুরুষের দেখা করা জায়েজ। একটা মহিলা যদি হজেও যেতে চায়, আর এই 14 জনের যদি একজনও সাথে না থাকে, ওর ফরজ হজ করারও দরকার নেই, দরকারে বদলি হজ করাবে। এর পাচ্ছেন স্বামী কি জিনিস? তার কাছে অনুমতি ছাড়া আপনি চলে যাচ্ছেন, সে খুলনায়, এখান থেকে খুলনা কমপক্ষে 100 কিলোর ওপরে না, 103 কিলো, 48 মাইলের উপরে গেলে স্বামী ছাড়া বাইরে যাওয়া বা 14 জন ছাড়া বাইরে যাওয়া জায়েজ নেই। আর আপনি রাজনৈতিক মিটিং করতে চলে যাচ্ছেন 150 কিলোমিটার, আপনার সাথে কি আছে? যেখানে হজ করতে যাওয়া পর্যন্ত জায়েজ না, সেখানেও মিটিংয়ে চলে যাচ্ছে। এই জন্য তো অধিকাংশ সন্তানগুলোর বাবার মতো হয় না, হয় না তার মতো কি গো, বিয়ে করি আমি আর ছেলে হয় ওর মতো, আমি আর নিচে নামলাম না। কথা বুঝতেছেন? তো হবে না কি হবে, কারণ ও চলে গেছে কত দূর, 103 কিলো, ওর সাথে কে? ওই 14 জনের কেউ নেই। তাহলে একজন মহিলা স্বামী ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া সফরের দূরত্বের বাইরে হজ হলেও যেতে কথা বলা লাগবে, এটা নেককার মহিলার গুণাবলী। আজ এটা নেই, ভারতের এই সিরিয়াল দেখে দেখে ওরা নিজেই এখন শাহিনশাহ, একাই 100। 3 নম্বরে, স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায়, তাও আপনাকে ওইটা পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। কথা বুঝতেছেন? এই ডিস্টার্ব করো কেন,
স্বামী যেটা পছন্দ করে ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায় দুনিয়ার কোনো ক্ষতি কিন্তু ওটা যদি জায়েজ হয় তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনাকেও পছন্দ করা লাগবে ওইটা আমি সহ এই যে এটাও তো কিন্তু স্বামী এটাও স্বামী প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে অথবা আমরা আমাদের মা বাবার সাথে থাকব কথা বলেন কেন কিন্তু আজ 198টা মহিলা এটা চাই না বিয়ের পরেই মনে হয় যে সব আমারে দখল করে নিয়ে মা বাবা ডিলেট এরকম মহিলা কি দেশে নেই না আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে নেককার হতে পারেননি পারবেনও না কারণ এটা স্বামী পছন্দ করে এটা তো হারাম না এটা কি জায়েজ কথা বলেন আর আপনার ক্ষতি হলেও এটা আপনাকে পছন্দ করা লাগবে কারণ এটা পছন্দ করেছে আপনার স্বামী নিজে যে মা বাবার সাথে থাকবে পছন্দ এমনি করছেন আবার জানে যে এর পেছনে কত শ্রম তার মা বাবার আছে ও নিজে যেহেতু একটা সন্তান প্রতিপালন করছে ও জানছে যে কি জিনিস এটা আমার পেছনেও আমার মা বাবা ঠিক এইভাবেই শ্রম দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই জন্য স্বামী যেটা পছন্দ করে মা বোনেরা ওটা যদি জায়েজ হয় আর আপনার চক্ষু দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে যদি দেখেন যে একটু ক্ষতি হয়ে যাচ্ছে ক্ষতি হয় হোক অন্য দিক থেকে আল্লাহ আপনাকে দিয়ে দেবে চার নম্বরে স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম কোনো মানুষ আপনি বাড়িতে আসতে দেবেন না স্বামী আমার মনে হয় অনেক স্বামী পছন্দ করে না যে বউ দেওয়ারের সাথে বসে বসে এয়ারকে আড্ডা দিক এটা পছন্দ করে কিন্তু অনেক বউ আছে স্বামী চলে গেলে এই কাজ করে আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম এরকম বউ দেশে নেই স্বামী যাদেরকে পছন্দ করে না মামাতো ভাই খালাতো ভাই এসে এসে আপনার সাথে গল্প করে হারাম এটা স্বামী যেটা পছন্দ করে না ওইরকম মানুষকে আপনি নিয়ে আসতে পারেন না আর নিয়ে আসলে আপনার নেককার হতে পারবেন না নেককারের পরিবর্তে যেটা আছে ওইটা হবে নেককার মহিলার দাম কত নবীজি জানিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা পৃথিবীর সব কিছু সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ কয়টা বললাম সবাই বলেন আর একবার বলেন বিয়ে যারা করেছেন তারা বলেন চারটা এক নম্বরে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে এখন যদি বলেন আনন্দ দেব কি দিও জীবনে আমার একটা পাউডার দেয় না এরকম স্বামীও আছে ও কি স্বামী না ফেরা মানে সেন কারণ কারণ ফেল পুরুষ মানুষ যারা এখানে আছেন সমর্থ অনুযায়ী আপনার স্ত্রীর সাজগোজ করার জন্য যদি আপনি কিছু কিনে দেন ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না আমি আজকে মাগরিবের পরে কোন জায়গায় যেন আলোচনা ছিল ওখানে বলেছিলাম যে তিন প্রকার খরচের হিসাব আল্লাহ নেবে না তার ভেতরে এক নাম্বার পরিবারস্থ লোকদের জন্য যে খরচ করবেন এই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে ধরবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলছেন দিয়ে বলছেন তো এই জন্য পরিবারস্থ লোকদের জন্য সামর্থ্য অনুযায়ী তার সাজগোজের জন্য তার যা লাগে এগুলো যদি কিনে দেন সে সোনো পাউডার আরও যা আছে এই হিসাব আল্লাহ কিয়ামতে আপনার কাছে নেবে না কারণ এগুলো দিয়েছেন আপনি পরিবারের জন্য কার জন্যে যদি কেউ শালির জন্য দেয় তাও হিসাব দেওয়া লাগবে না এই জায়গায় হিসাব দেওয়া লাগবে একজন পুরুষের জন্য পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর বিপজ্জনক দুইটা মহিলা কয়টা একজন পুরুষের জন্য একটা হচ্ছে ভাবি আর একটা শালি ভাবি আছে কার হাত তোলেন তো দেখি আচরণটা ভালো করবো কারণ বাইরের লোকের চাইতে ভেতরের লোক দিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি দুই নম্বরে শালি দুই নম্বরে বলেন বলেন আপনার শালি নেই ঠিক আছে একজন মহিলার জন্য দুইজন পুরুষ মানুষ ভয়ঙ্কর নবী যে জানিয়েছেন এক নাম্বারে দেওর দুই নাম্বারে দুলা ভাই এক নাম্বার কি দেবর কি নবী যে জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দেবর হচ্ছে আজরাইলের মতো মৃত্যু সমতুল্য আজরাইলকে যেমন দেখলে ভয় পাও দেবর দেখলে ওরকম ভয় পাবা আর এখন দেবরের সাথে আল্লাহ রাস্তায় চলাফেরা করে আপনি দেবরের সাথে যে যাচ্ছেন আপনি কি নিরাপদ বলেন বিশ্ব নবী যেখানে মৃত্যু সমতুল্য ঘোষণা দিলেন আপনার একটু ভয় লাগে না দ্বিতীয় নম্বরে দোলা ভাই দ্বিতীয় নম্বর কি
নবীজি দুলাভাই ছিলেন না ছিলেন না এই কথা বলেন না কেন নবীজি নিজে দুলাভাই ছিলেন না আল্লাহর নবী যখন দুলাভাই তার শালী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন তার বাড়িতে বেড়াতে পাতলা কাপড় পরে নবীজি তাড়াতাড়ি চোখ নিম্নগামী করলেন ডাক দিয়ে বললেন আসমা তুমি কিন্তু আর ওই ছোট্ট আসমানে এখন বড় হয়ে গেছো মেয়েরা যখন বালেগা হয়ে যায় তখন মেয়েদের উচিত একটা বড় চাদর দিয়ে তার পুরা শরীরটাকে ঢেকে রাখা সুতরাং এই অবস্থায় তুমি আমার আর সামনে আসবা না আর এখনকার দোলা ভাইরা বলে তোর কিছু পরায় দরকার নেই কি দোলু ভাই বলেন নবীজি ছিলেন আদর্শ দোলা ভাই কি ছিলেন আর এটা এইটা না ওই পাশেরটা ও এটা শালেই নেই না আমি শুধু হাসির জন্য দিচ্ছেন আপনাকে শিক্ষা নেওয়া লাগবে আপনি দোলাভাই হবেন রসুলের মতো কার মতো শালিকে আলো মার্জিত পোশাক পরার জন্য দরকার উদ্বুদ্ধ করবেন আর আপনি যদি তারে ফোর পিসের জায়গায় থ্রি পিস এরপরে টু পিস এরপর ওয়ান পিস কিনে দিয়ে বলেন এটা পরো আপনি দোলাভাই না আপনি বাকি যে শব্দটা আমি বলতে পারলাম না ওইটা আল্লাহ হেফাজত করুন জোরে বলেন আমিন সম্মানিত মা বোন আপনাদের পয়েন্টে এই পর্যন্ত এসেছিলাম আমি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের তালিকায় যাদের নাম আছে তার ভেতরে অন্যতম হচ্ছে মা আর বাবা এই মা বাবার সাথে আজ আমরা নাফরমানি করতে না শুকরিয়া করতে বাধ্য হচ্ছি আপনার মতো বোর কারণে আপনাকে আজ বাধ্য করবেন না আপনি নিজেও জাহান্নাম কিনছেন আমাকেও কয় করাচ্ছেন আল্লাহ আপনাকে ফাতেমাতুজ জাহরার মতো খাদিজাতুল কুবরার মতো মনটা যেন উদার করে দেয় জোরে বলেন আমিন কোরআনে কারিম থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি সূরা আহজাবের 21 এবং 22 নাম্বার আয়াত আপনারা আছেন তো দুইটা আয়াত পড়েছি আয়াত যেহেতু সিরাতুন নবী লিখেছেন আপনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন আমি সিরাতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে কার জীবনে সবাই বলেন এই রাসূলুল্লাহকে সবাই আদর্শ পাবে না তিনটা গুণ যাদের ভেতরে আছে তারা পাবে লেমাঙ্কা নায়ার জন্য যারা দুনিয়ার যে কোনো কাজ করে আল্লাহর জন্য কার জন্য দ্বিতীয় নম্বরে ওয়ালি ইয়াউমাল আখিরা কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যারা করে তিন নম্বর জাকার আল্লাহ কাসিরা যারা সবচাইতে বেশি আল্লাহর স্মরণ করে কার তাহলে তিনটা গুণ যাদের ভেতরে আছে এরা রাসূলুল্লাহকে আদর্শ পাবে আর বিশ্ব নবী যারা আদর্শ ও বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি আর যারা আদর্শ বিশ্ব নবী হবে না কাদের হবে না যাদের এই তিনটা গুণ নেই যারা যে কোনো কাজ করার আগে দেখে বাহাবা পাবো কিনা মানুষ আমার নাম করবে কিনা আমার নামে স্লোগান দেবে কিনা আল্লাহর জন্য না পৃথিবীর মানুষের জন্য লোক দেখানোর জন্য করবে তাদের জন্য বিশ্ব নবী আদর্শ বলেন না কেন দুই নম্বরে কিয়ামতে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিশ্বাস যাদের নেই এমনি বলে কিয়ামত কিন্তু জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যারা করে না এদের জন্য নবীদের আদর্শ হবেন না তিন নম্বরে আল্লাহর চাইতে দুনিয়ার আলোচনার যারা বেশি করে পৃথিবীতে অনেক মানুষ এমন আছে আল্লাহর আলোচনা যতটুকু করে তার চাইতে ওর পীর সাহেবের আলোচনা বেশি করে আপনি যদি আকাশ দিয়ে উড়িয়েও যান তারপরও বিশ্ব নবীর মোহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আদর্শ হিসাবে পাননি পাবেনও না আর নবী বাদ দিয়ে যদি অন্য কেউ আদর্শ হয় আপনি বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামী আপনারা কেন বিচারও করবে না হিসাব নেওয়া তো দূরের কথা কিচ্ছু বলবে না মারানের পরে বলবে যা তুই জাহান্নামে চলে যা জোরে বলে নাউজুবিল্লাহ আমি তো এইটা দেওয়া লাগবে না বিচারও আল্লাহ করবে না বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত তাহলে শব্দ শুরু করলেন আল্লাহ লাকত দিয়ে লাম একটা কদ একটা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে আছে রাসূলুল্লাহর জীবনে কার জীবনে শব্দের দিকে খেয়াল করেন আল্লাহ কিন্তু এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে নাই বলেছে রাসূলুল্লাহ এখন রাসূলুল্লাহ হলেন কত বছর বয়সে
উনি রাসূল হয়েছিলেন কি জন্মের পরেই কয় বছর তাহলে আপনাকে মানা লাগবে আদর্শ হিসাবে 40 বছর থেকে যতদিন রাসূল ছিলেন কতদিন ছিলেন 63 বছর এই 23 বছর আপনাকে মানা ফরজ ফরজ না ফরজে আইন রাসূলুল্লাহকে মানা কিন্তু ফরজে আইন নামাজ পড়ার মতই এই 23 বছরে যা যা করেছেন আপনাকে তাই করা লাগবে যদি দিনাই করেন যদি আপনি না মানতে চান কি হবে জালিকা বিআন্নাহুম কারিহু মানজালাল্লাহু ফাহাবাতু আমালাহুম সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত আমার নাজিল কি না কোনো বিধান মানে না এমন না যদি কেউ অপছন্দ করে তার জীবনের সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেই জোরে বলেন নাউজুবিল্লাহ এইজন্য বিশ্ব নবীকে মানা লাগবে তিনি যখন নবী হয়েছেন নবী হয়েছিলেন কিন্তু জন্মের পরে না হয়েছিলেন 40 বছর বয়সে ছিলেন 63 বছর বয়স পর্যন্ত তাকে মানা লাগবে আবার বলছি 40 থেকে 63 কত বছর হয় সবাই বলেন এর আগেও কিন্তু 23 বছর আছে তার জীবনে 17 বছরে তিনি যখন হেলফুল ফজল তৈরি করেন ওই থেকে 40 17 থেকে 40 হতে 23 হয় 23 না কিন্তু বাস্তবতা কি আগের এই 23 এ কোনো পরিবর্তন করতে সমাজে তিনি পারেননি কারণ তিনি তখন রাসূলুল্লাহ না তিনি তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই মানুষটাই যখন রাসূল হয়ে গেলেন হাতে পেলেন কোরআন তখন 40 থেকে 63 এই 23 এ তিনি এত পরিবর্তন করেছিলেন জীবনের শেষ ভাষণে এই লোকটা 114,000 সাহাবীর সামনে ভাষণ দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বরকত কিসের কোরআনে মানুষ তো একই ছিল এবার আমার প্রশ্ন হচ্ছে তিনি যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন ততদিন পুরো আরব জাহানে তার কোনো শত্রু ছিল সবাই তাকে এক বাক্যে বলতো আলামিন আসাদিক একই মানুষ যখন 40 বছরে রাসূলুল্লাহ হয়ে গেলেন তখন তার শত্রুর অভাব হয়নি আমির হামজা যতদিন আমির হামজা ছিল তখন সমস্যা হয়নি যখনই মুফতি আমির হামজা হয়েছে তখন সমস্যা সমস্যা না আমি ঝিনাইদহ আসি না তা নাই ওই সেই 9 সাল থেকে শুরু করে 13 সাল পর্যন্ত একাধারে কত জায়গায় এসেছি আল্লাহ শুধু ভালো জানে আর জান হাজির হাত ধরে এসেছিলাম এক পীরের দরবারে ওই শৈলক পারবে ধরে আমারে তুলে দিয়ে বলছে শিরিক আর বেদাতের উপরে আলোচনা করেন পীর সাহেবের পায়ে শুনলাম যে মেয়েরা সেজদা দিচ্ছে এটা শিরিক না শুরু করলাম ওর নাম নিয়ে কিছুক্ষণ পরে পীর সাহেব বলছে আমার দরবার গেল গেল তাড়াতাড়ি ওর নাম কোন পীর জানো নিয়ে এসেছিলে সড়াবাই ওই থেকে শুরু আমি ঝিনাইদহ আসি না তা না 9 সাল থেকে শুরু আমার কোন গ্রাম আমার মনে হয় শৈলক ভাই আমার বাদ নেই প্রত্যেক গ্রামে টাকা দিত 300 টাকা আমার 280 টাকা খরচ 20 টাকা থাকতো সেই শৈলক ভাই এখন 30,000 টাকা দিয়েও পাচ্ছে না তাও 2 বছর পরে একটা ডেট হয় সম্মানিত ভাইরা আমি আসি নাই তা না ঝিনাইদহ জেলা আমার একেবারে চষা আছে ওই সময় কিন্তু সমস্যা ছিল না মানুষ ঘরে ঘরে নিয়ে আসতো আর এখন পুরা জেলা মিলে এক জায়গায় আসতে দেয় না আমির হামজা তো একই আছে শুধু নামের আগে মুফতি লেগেছে কি লেগেছে তাহলে নবীজি যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন তার যেমন শত্রু ছিল না যখন রাসূলুল্লাহ হলেন শত্রুর অভাব হয়নি আর যারা বলছেন আমরাও তো নবীওয়ালা কাজ করি আমাদের তো কিছু হয় না না আপনি নবীওয়ালা কাজ করেন না আপনি করেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ এই জন্য আপনার কোনো সমস্যা নেই যে সমস্ত পীরগুলো বাংলাদেশে বলে আমরাও তো কিছু করি কয় আমাদের তো কোনো বাধা নেই তোমার এত বাধা হয় কেন আপনি করেন কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ভালো কাজ করে নাই বিষয়টা এমন না উনিও কিন্তু এই 1 থেকে 40 বছর পর্যন্ত সত্য কথাই বলতেন কথা বলেন না কেন 1 থেকে 40 বছরে মিথ্যা কথা বলেছিলেন মানুষের উপকার করা ঘর বানিয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো উনি করেননি এগুলো তো রাসূলুল্লাহর কাজ না এগুলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ ওই কাজ যারা করেছে এখন করছে তাদের কোনো শত্রু নেই তাদেরও মানুষ আলামিন বলে ডাকে যে ভালো মানুষ
কিন্তু ওই মানুষটাই যদি 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করতে চায় তারেও হয়তো নবীর মতো 3 বছর জেলখানায় থাকা লাগতে পারে তারেও দেশ থেকে তাড়িয়ে দিতে পারে কথা বলেন বিশ্ব নবীকে 82 বার এই 23 বছরে হত্যা করার চেষ্টা চালিয়েছে 82 বার অথচ 1 থেকে 40 বছর পর্যন্ত একবারও তাকে হত্যার চেষ্টা হওয়া দূরের কথা কোনোদিন কেউ কল্পনাও করে না যে লোকটাকে মারা লাগবে এত বিশ্বাস করত কাফেররা নিজেদের সম্পদগুলো নেতার কাছে রাখতো না মা বাবার কাছেও রাখতো না জানতো তোর কাছে গিয়ে খেলিফ খেয়ে ফেলবে চুরি করে রেখে আসতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে এত আমানতদার ছিল লোকটা মানুষ একই কিন্তু তিনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে রাসূলুল্লাহ হয়ে যাওয়ার পরে তার সমস্যা বেড়েছে না কমেছে এখন আপনাকেও অনুসরণ করা লাগবে এই সমস্যা যুক্ত এই যে সময়টা কয় বছর 23 বছর সময় বলেন 23 বছর অনুসরণ করবেন কিভাবে উসওয়াতুন হাসানা মহত্তম আদর্শ এই জন্য উসওয়াতুন হাসানা পৃথিবীর অন্য কেউ না মিয়ারে হক এই শব্দটা কোন সাহাবীকে আল্লাহর নবী দেয়নি মিয়ারে হক এটা শুধু বিশ্ব নবী কে বলেন 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 কেন সাহাবীরা মিয়ারে হক নয় কেন বিদায় হজের ভাষণে নবীজি কিন্তু বলতে পারতেন আমি বিদায় নিলাম এই যে আবু বকর এই যে ওমর এদেরকে রেখে গেলাম এদেরকে মেনে নিলে তোমরা জান্নাত পেয়ে যাবে কারণ এরা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম একটুবার চিন্তা করেছে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে আর সামনে 114,000 সাহাবী বসে আছে কারো নাম বলেন আবু বকরের নাম বলেননি ওমরের নাম বলেননি নিজে জামায় আলীর নাম ওসমানের নাম বলেননি বলেছে আমি কোরআন আর সুন্নাহ রাখলাম আজ যারা নবীকে পক্ষপাতিত্ব করার দোষ দেন নবীজি ওই সময় পক্ষপাতিত্ব করতে পারতেন যে আমার পরে এই যে গদ্দিন আসেন নবী রেখে গেলাম কারণ এটা আমার শ্বশুর এটাও শ্বশুর আর দুইটা জামাই এইগুলো রেখে গেলাম এদেরকে মেনে চললে জান্নাত পেয়ে যাবা একটার নাম বললেন না কেন কোরআন আর সুন্নাহর নাম বলেছিলেন কারণ এই মানুষগুলোর ঈমান নিরাপদ না পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না সকালে ঈমানদার বিকালে বেঈমান হয়েও যেতে পারে কিন্তু কোরআন আর সুন্নাহর ভেতরে যেটা আছে এটা নির্ভেজাল এটা কি এটা যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে লাং তাদিল্লু কখনো পথ হারানো সম্ভব না আজ আমরা কোরআন আর সুন্নাহ যেহেতু হারিয়ে যাদেরকে ধরার কথা না ওদেরকে ধরে বসে আছি এই কারণে আজকে ফেসবুকে দেখেন নবীকে গালি দিয়েছে এমন নিকৃষ্ট গালি দিয়েছে যে মোহাম্মদ চরিত্রহীন ছিল ওর বাড়িটা ছিল মিনি পতিতালয় নতুন নতুন স্বাদ নিত এক একবার এক এক জায়গায় বিয়ে করত একটা কথা হলো বিশ্বনবী যদি নারী লোভী হবেন তাহলে শুধুমাত্র হযরতে আয়েশা বাদ দিয়ে একটা স্ত্রীও তার অবিবাহ মানে কুমারী ছিল না প্রত্যেকটা স্ত্রী ছিল বিবাহিত হয়তো স্বামী বাদ দিয়েছে স্বামী মারা গেছে এইরকম মেয়েদেরকে তিনি বিবাহ করেছিলেন তিনি নারী লোভী এই কথা বলে যারা স্ট্যাটাস দিচ্ছেন ওরা কি আসলে মানুষের তালিকায় এখন আর পড়ে ওরা তো পড়ছে না ওরা এই সাহস পাচ্ছে আমাদের কারণে কারণ আমরা কোরআন আর সুন্নাহ ছেড়ে দিয়েছি ধরেছি বাবা রেখে গেছে এরে এটা গদ্দিন আসেন পীর ওই পীরের সকালে ঈমান আছে বিকালে বেঈমান হবে না গ্যারান্টি আছে আপনার বলেন কোন কারণে আপনি ওর পেছনে ঘুরছেন এইজন্য উসওয়াতুন হাসানা এই পীর না উসওয়াতুন হাসানা পৃথিবীর কোন সাহাবীও না উসওয়াতুন হাসানা একমাত্র বিশ্ব নবী এক একটা শব্দ পাহাড়ের চাইতে ওজন বেশি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এবার আসেন উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ কেন এই কেনর জবাব আছে সাতটা কয়টা না শেষ করে দেব তো এক ঘন্টা পার হয়ে গেছে তো আমি কয়েকটা সবগুলো বলতে গেলে আমারও আর ভালো লাগছে না আজকে তিনটা মাহফিল হয়ে গেল এমনি মাহফিল বন্ধ তাই তিনটা চলছে যদি ভালো সময় আসতো মানে পাঁচটা করা লাগতো এক নম্বরে উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ এই কারণে কারণ পৃথিবীর কোন মানুষের জীবন আমাদের কাছে পরিষ্কার না আপনি যাকেই মেনে চলেন আর যারা বাংলাদেশে আওয়ামী লীগ করে
তারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে লোকটা বলতে পারবে যে জীবনে প্রধানমন্ত্রী কোনোদিন মিথ্যা কথা বলেনি? পারবে না, বলতে পারবে না। উনি ওনার চরিত্র জানে না, দিনের বেলার চরিত্র একরকম রাতেরটা আর এক রকম, সেটা উনি জানে না। আর জীবনে উনি মিথ্যা বলে না, এ গ্যারান্টি ওনার দেওয়া অসম্ভব না, কথা বলেন না কেন? যারা বিএনপি করে তারা গ্যারান্টি দিতে পারবে খালেদা জিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেনি? যারা জামাত ইসলাম করে তারাও গ্যারান্টি দিতে পারবে না মাওলানা নিজামি জীবনে মিথ্যা কথা বলেনি, পারবে না, সম্ভব না। এমন কিছু আর মনে হয় পীরের মরিদ যারা, ওরা গ্যারান্টি দিতে পারবে যে আমার পীর জীবনে মিথ্যা বলেনি? আন্দাজ দিলি হবে? কিন্তু মোহাম্মদ রসুল্লাহর গ্যারান্টি আমি না, আমির হামজা না, এই গ্যারান্টি দিয়েছেন সরাসরি আল্লাহ। ওয়াইন্নাকালা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি এমন চরিত্রের অধিকারী, আপনার 63 বছরে কোনোদিন একটা মিথ্যা কথা আপনি বলেন? তাহলে রসুল্লাহ ওয়াসাতুন হাসানা আমাদের জন্য এক নাম্বার কারণ কি, যে জীবনে তিনি কোনোদিন মিথ্যা বলেন বলেন, তার পুরা জীবনটা আমাদের কাছে পরিষ্কার, অন্য কারো জীবন আমাদের কাছে এভাবে পরিষ্কার না। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীকে আমার আল্লাহ দয়া করে একটা জিনিস দিয়েছিলেন, সেটা হচ্ছে ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাউলিক ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আমি কিন্তু আপনার দিলটা নরম করে দিয়েছি, যদি শক্ত করে দিতাম তাহলে আপনার আশপাশে মানুষ আসতো না। এই জন্য যারা নেতৃত্ব দেবে তাদেরকে নরম হওয়া লাগবে, কোমল হওয়া লাগবে। আর অধিকাংশ নেতার যে ঝাড়ি, আমি ছাত্র জীবনে অনেক নেতাকে দেখেছি, ছাত্র নেতা যারা অন্যান্য দলের ছাত্র নেতাদের তুলনায় তাদের কর্মীরা তাদের কাছে খাদেমের মতো পায়ের কাছে বসে থাকে। হ্যাঁ, কথা বলছেন এখন? আপনি নেতা হতে চাইলে আপনার ভেতরে কি গুণ লাগবে? আমার আল্লাহ সূরা বাকারার 123 নাম্বার 24 নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়াইদি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাআ'ইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয-য্জালিমিন। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা করেছিলাম, প্রতিটি পরীক্ষায় সে পাশ করেছে। আমি আল্লাহ খুশি হয়ে আগুনের পরীক্ষার পরে তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি, খলিলুল্লাহ উপাধি তিনি দিয়েছিলেন আগুনের পরীক্ষার পর। শুধু পরীক্ষার পরে খলিলুল্লাহ দিয়ে শেষ করে দেয়নি, ক্বালা ইন্নী জাআ'ইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি তামাম পৃথিবীর মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। শুধু মুসলমানদের জন্যে লিন্নাসি মানুষের জন্যে, হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন রব্বুল আলামিন ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, এই যে নেতৃত্ব দেওয়ার গোনা বলি, এটা কি শুধু আমি নিজেই পাবো নাকি আমার সন্তানাদি যারা তারাও কিয়ামত পর্যন্ত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিয-য্জালিমিন, ইব্রাহিম নেতৃত্ব দিতে পারবে তোমার সন্তানাদির ভেতরে তারা যারা জুলুম করে না। সুতরাং যারা নেতা হয়ে কর্মীদের ওপরে নেতা হয়ে জনগণের ওপরে জুলুম করে তাদের জন্য নেতা হওয়া বৈধ না অবৈধ? বিশ্বনবী কালাই ঘন্টা দিয়েছিলেন, তিনি নরম ছিলেন, কমল দিলের অধিকারী ছিলেন, অন্য কোন পৃথিবীর কোন মানুষ এই দিলের অধিকারী 100 ভাগ হতে পারে না। এই জন্য কাউকে আমি উসওয়াতুন হাসানা মানতে পারি না। তিন নম্বর কারণ হচ্ছে বিশ্বনবীকে আল্লাহ আলো বানিয়েছেন, সিরাজাম মুনিরা, তিনি যেখানে যেতেন আলো হয়ে যেত। এখান থেকে একটা পয়েন্ট বের হয়, বাংলাদেশে অনেক মানুষ রসুলুল্লাহকে নূরের তৈরি বলে চালাতে চায়। قد جاءكم من الله نور وكتاب مبين, একটু খেয়াল করেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা স্পষ্ট কিতাব আর নূর। স্পষ্ট কিতাব, এখানে কিতাব আর নূর,
এই যে শব্দটা ওয়া আছে মাঝখানে তাহলে আমরা বুঝলাম যে স্পষ্ট কিতাব কোরআন শরীফ আর নূর মানে এই যে কোরআন শরীফের কোন আয়াত বুঝতে হলে তাফসীর করার জন্য যে সমস্ত উসুল গুলো আছে তাফসীরের উসুল হচ্ছে 13টা তার অন্যতম কোন আয়াত বুঝতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে এই আয়াতটা যে মিনাল্লাহি কিতাবু ওয়া নূরুম মুবিন এটা দেওয়ার পরে আল্লাহ কিন্তু ছেড়ে দেয়নি এরপরে ব্যাখ্যা দিচ্ছেন যে স্পষ্ট কিতাব আর নূর আসলে যে দুইটা জিনিসই এক স্পষ্ট কিতাব এই কিতাবের নাম হচ্ছে নূরতা কারণ নূর হচ্ছে কোরআনের আরেকটা নাম কথা বলেন না কেন নূর যে কোরআনের নাম তার প্রমাণের পরের আয়াত আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লা বিহি এক বচন না বহু বচন এক বচন আল্লাহ কিন্তু বহু বচন দিয়ে বিহি মা দেয়নি ইয়াহদি তিনি হেদায়েত দেন বিহিল্লা এই যে আল্লাহ হেদায়েত দান করেন বিহিল্লা এর দ্বারা মানে এর আগে যে কথা বললেন এর আগে কিসের কথা কিতাবের কিসের কথা তাহলে আল্লাহ হেদায়েত দেন দুইটা জিনিসের দ্বারা এখানে দেয়নি দিয়েছে একটা তার নাম কি কিতাব বা কোরআন কিতাব যে হেদায়েত দিতে পারে তার প্রমাণ হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফি এখানে কিতাবের আগে আছে আলিফ লাম কি আছে এই আলিফ লাম আবার চার প্রকার তার ভেতরে এক নাম্বার হচ্ছে আলিফ লাম ইস্তেগরাকলি ইস্তেগরাকলি মানে গারকুন মানে ডুবন্ত এই পৃথিবীতে একটাই কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে তার নাম কোরআন শরীফ এজন্য কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় কেউ যদি যায় আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয় একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতের সাথে রিলেটেড ইয়াহদি বিহিল্লা এর দ্বারা তোমাদেরকে তিনি পথ দেখান মানিত্তাবা রিদওয়ানাহু যে ব্যক্তি একে অনুসরণ করবে তার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে যাবে মিনাজ জুলুমাতি ইলা নূর তাকে অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ নিয়ে আসবে বিইজনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতি মুস্তাকিম আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী তাকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম নসিব করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য কোরআন দিয়ে যদি কোনো মানুষ ডাক দেয় আল্লাহ তাকে হেদায়েতের উপরে নিজে রাখে অমাং দাআ ইলাল্লাহি হাদা যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আর কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকে নিজে হেদায়েতের রাস্তা বলে দেবে এখানে আমাদের দায়িত্ব কোরআন দিয়ে ডাকা কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই আমি একা থাকতে পারবো না আমাকে রাখবে কে তাহলে আমাকে যদি হেদায়েতের উপরে রাখতে হয় আমাকে ডাকা লাগবে বাবার জীবনী দিয়ে কি দিয়ে আর আমার ডাকে যদি কেউ সাড়া দেয় তাকেও হেদায়েত দেবে কে এই জন্য আমি যখন কোরআন দিয়ে ডাকি তখন আপনি সাড়া দেবেন আশা করছি কথা বোঝা গেছে আমি এখনো সবগুলো বলতে পারলাম 1 ঘন্টা 15 মিনিট পার হয়ে যাচ্ছে শেষ করে দিই বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন সম্মানিত মা বোনেরা আমি আপনাদেরকে ভালোবাসি এই জন্য আপনাদের দায়িত্বগুলো আগে বেশি বলি কারণ বাবা যে সন্তানকে ভালোবাসে তার ক্ষতির সাইডটা বলে বেশি লাভের সাইড বলে না আপনাদের লাভের কথা অনেক আছে আমি সেগুলো বলি নাই শুধু ক্ষতিরগুলো বললাম আপনারা আশা করছি মেনে নেবে এই পরিবার সমাজ এবং রাষ্ট্রে আপনাদের যারা যেন শান্তি কায়েম হয় আল্লাহ তাওফিক দেন আল্লাহুম্মা আমিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ তাআলা সিরাতুন নবীর এই অনুষ্ঠানটা তুমি কবুল করো চাতক পাখির মতো আমরা শুনছিলাম যতটুকু শুনেছি তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও সবাবগুলো বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে যিনি আছেন বড় ভাই দাউদ হোসেন আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দাও তার স্ত্রী সন্তান আদি যেগুলো দিয়েছো এগুলো সহি সালামত রাখো তার দ্বারা দিনের যে কাজ তুমি করিয়ে নিচ্ছ এই কাজগুলো কবুল আর মঞ্জুর করে নাও এতক্ষণ যারা আলোচনা রাখলেন বড় ভাই জুলফিকার সিকান্দার ভাই আশরাফুল আলম ভাই সহ যত আলেম এখানে কথা বলেছে আলেমদের কথাগুলো আমল করার সুযোগ দাও সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে অনেকে অসুস্থ তুমি শেফায়ে কামেলা জেলা নসিব করো যাদের স্বামী অবাধ্য আছে বাধ্য করে দাও যাদের স্ত্রী অবাধ্য আছে তাদের স্ত্রীকে তুমি ফাতেমাতুজ জাহরার মতো মানিয়ে দাও
ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما রব্বুল আলামিন যে সমস্ত মানুষেরা কোরআনের জন্য আমার দিকে এগিয়ে আসে হাজিয়ার জানালি আমার সাবু ভাই সহ সাংবাদিক জাহিদ ভাই সহ যত রকমের মানুষেরা কোরআনের জন্য আমার দিকে আসে এদের দিকে তোমার রহমত এগিয়ে দাও সবার জন্য মুসাফির অবস্থায় দোয়া করে শেষ করে দিলাম মেহেরবানি করে আমাদের দোয়া ফেরত দেওয়ার মঞ্জুর করো করোনার মহাপ্রাদুর্ভাব থেকে আমাদেরকে বাঁচাও সিরাতুন নবী অনুষ্ঠানটা তুমি মেহেরবানি করে মঞ্জুর করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাম